নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় হরতাল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে। হরতাল সমর্থকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে পুলিশের 4 থেকে 5 জন সদস্য আহত হয়েছেন।